আগামী 10 ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে ভেন্যু নির্বাচন নিয়ে যে একটা বিষয় আমরা মিডিয়াতে প্রতিনিধিত্ব দেখছি, তা আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে 10 ডিসেম্বর সরদি উদ্যানে ভেন্যু হিসেবে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দেওয়ার পরেও তারা আমাদের কমিশনার মহোদয়ের সাথে আরেকদিন দেখা করেছেন, তারা বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে এসেছিলেন। এর প্রেক্ষিতে ডিসি মতিঝিল এবং বিএনপির পক্ষ থেকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তাদের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ঢাকার কয়েকটি স্পট তারা ভিজিট করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি পক্ষ থেকে আরামবাগের যে মাঠটি আছে সেখানে তারা বিকল্প ভেন্যু হিসেবে তারা আমাদের কাছে প্রস্তাব দিয়ে আমাদের ডিসি মতিঝিলের কাছে প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবটা আমাদের কমিশনার মহোদয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এখন আসে নাই, তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিকল্প ভেন্যুর কোনো চিন্তা করা হয়নি, যেহেতু আমরা তাদেরকে সরদি উদ্যানেই পারমিশন দিয়েছি। এখন পর্যন্ত আমরা আমাদের এই সিদ্ধান্তে আছি এবং এই সরদি উদ্যানের আগামী 10 ডিসেম্বর যে বিএনপি মহাসমাবেশ হবে, এই গণসমাবেশ হবে, এই গণসমাবেশের উপলক্ষে যেই ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যেই ধরনের প্রোগ্রাম করার দরকার সমস্ত প্ল্যান এবং প্রোগ্রাম আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আরামবাগের এলাকায় একটু মুক্ত মাঠ আছে রাস্তার পাশে, আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কোনো রাস্তার উপরে জনসমাবেশ করার জন্য আমরা কোনো অনুমতি দিব না, এবং স্টিল আমরা যে অনুমতিটা দিয়েছি সরদি উদ্যানে সেখানেই আমাদের সিদ্ধান্ত বহাল রয়েছে। অফিসিয়ালি তারা আমাদের কাছে জাতীয় ঐক্য মাঠের কথা বলেনি, তবে তারা যদি আরও মুক্ত প্লেস তারা খোঁজে সেটা হতে পারে টঙ্গী বিশ্ব ইস্তেমার মাঠ অথবা পূর্বাচলে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ আছে সেখানেও তারা যেতে পারে, তবে সেখানে গেলে আমাদের ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি হয়তো থাকবে না। আমরা জানতে পারিনি যে সরদি উদ্যানকে তাদের পুরো সমস্যাটা কোথায়, তবে তারা সিকিউরিটির কথা আমাদেরকে বলেছে, সিকিউরিটির একটা থ্রেট তারা ফিল করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলেছি এই সমাবেশটিকে নির্বিঘ্নে করার জন্য, আইন শৃঙ্খলার অবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য যত ধরনের পুলিশি সহায়তা দেওয়া প্রয়োজন সব ধরনের সহায়তা আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি।